वेलकम टू माय चैनल प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारा जरा क्लास टेने पढ़ो तादेर जोने ए भिडियोटी आलोचना करते चले क्लास टेनर बेंगुली मॉडल एक्टिविटी टास्क पार्ट एटर सम्पूर्ण नतून प्रश्न उत्तर जे प्रश्नगुलो 50 मार्कर एक एक सेट बंधुरा 50 मार्कर सेटे तुम्हारे बाड़ी बस ही परीक्षा ने अर्थात ये प्रश्नगुलो तुम्हारे परीक्षार जो किन्तु स्कूल थेके देया हबे तारपर नवेम्बर मासे ये प्रश्न उत्तरगुलो लिखे स्कूले जमा दीते हबे एर ओपर किन्तु तुम्हारे रिजल्ट तैरि हबे ताई गुरुत्व तुम्हारे दीते ही हबे बंधुरा তাই ঝটপট খাতা কলম বের করে নাও আর এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি প্রশ্নের উত্তর। তাহলে দেখে নেওয়া যাক, একের এক, তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল, উত্তর গ, প্রথম দিন। তোমরা সম্পূর্ণ বাক্য এইভাবে লিখবে, দেখো, তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়েছিল, গ, প্রথম দিন। একে দুই, পাঠ্য অশোকী একজন কবিতাটির অনুবাদক নবারুণ ভট্টাচার্য। একে তিন নম্বর প্রশ্ন, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে, উত্তর পত্রপুট। একে চার, বাবু কোয়েল ড্রাইভার্স কথাটি বলতেন, উত্তর খ, লর্ড কার্জন। একের পাঁচ, যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়, উত্তর ক, দিন ও রাত্রি। এবার দেখে নাও, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। দুয়ের এক, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, কথাটির অর্থ কি? তাহলে দেখে নাও দুয়ের এক নম্বর প্রশ্নের উত্তর, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, এর অর্থ সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এবার দুয়ের দুই নম্বর প্রশ্ন দেখে নাও, আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল, উত্তর, যখন ঔপনিবেশিক লুণ্ঠনকারীরা এলো আফ্রিকার আদিম অন্ধকার ভেদ করতে, তখন অশুভ ধ্বনিতে ঘোষিত হলো দিনের অন্তিমকাল। দুয়ের তিন নম্বর প্রশ্ন দেখে নাও, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কি নির্দেশ করেছেন, উত্তর, হিমানি অর্থাৎ তুষারাবৃত কঠিন পথ, অর্থাৎ সাধারণ মানুষের জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কঠিন তুষারাবৃত। দুয়ের চার নম্বর প্রশ্ন দেখো, মাভৈ মাভৈ এমন উচ্চারণের কারণ কি, উত্তর, মাভৈ মাভৈ কথাটির অর্থ ভয় করো না, জড়তাগ্রস্ত সমাজকে নাড়া দিলে তবেই তার মধ্যে লুকানো প্রাণ জেগে ওঠে, রুদ্ররূপী শিব ধ্বংসের ত্রিশূল হাতে আবির্ভূত হন, তার আগমনে জগতে তৈরি হয় প্রলয়ের পরিবেশ, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে জীবকুল, কিন্তু এই ধ্বংসের মধ্যেই আছে সৃষ্টির আশ্বাস, এ কারণেই কবি মাভৈ মাভৈ বলে উল্লাস প্রকাশ করেছেন। দুজন বন্ধুনক আসার কথা ছিল, বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল, উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পে উল্লেখিত অংশে উদ্ধৃত লাইনটি আমরা দেখতে পাই, এনানজাং থেকে বন্ধুদের আসার কথা ছিল। তিনের এক নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান, কেন তার জয়ধ্বনি করতে হবে, উত্তর, প্রলয় উল্লাস কবিতায় কবি নজরুল ইসলাম দেশবাসীর উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছেন, প্রলয় উল্লাস কবিতায় মোট 19 বার তোরা সব জয়ধ্বনি কর এই আহ্বান সূচক পংক্তিটি উচ্চারিত হয়েছে, যা বুঝিয়ে দেয় এই পংক্তিটিতেই কবি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আসলে প্রলয় উল্লাস হল ধ্বংসের মধ্যে দিয়ে সৃষ্টির বন্দনা, স্বাধীনতাকামী যে তরুণের দল তাদের দুর্জয় সাহস আর অদম্য ইচ্ছা শক্তি দিয়ে পরাধীন এবং সামাজিক বৈষম্যের অবসান ঘটাতে চায়, কবি তাদেরই জয়ধ্বনি করতে বলেছেন। কবির কথায় তারা হলো অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, কিন্তু তারাই সিন্ধুপারের সিংহদ্বারে আঘাত করে নতুন চেতনা বিপ্লবের বার্তাকে বয়ে আনে, অসুন্দরকে দূর করতে তারা আপাত ভয়ঙ্করের বেশ ধরে, এর মধ্য দিয়ে পৃথিবীতে নবপ্রাণের প্রতিষ্ঠা ঘটে, এ হলো বিপ্লবী যুবশক্তির প্রতি
কবির মুগ্ধ অভিবাদন। তিনে দুই নম্বর প্রশ্ন দেখে নাও, খুবই গরিব মানুষ হরিদা, হরিদার পরিচয় দাও, তার দারিদ্রের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে? উত্তর, বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন হরিদা। তিনি বহুরূপী বৃত্তি অবলম্বন করে অর্থ উপার্জন করতেন। হরিদা একজন অতি সামান্য, দ্বিতীয় অংশের উত্তর দেখে নাও, হরিদা একজন অতি সামান্য দরিদ্র বহুরূপী। ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে জীবিকার জন্য গতবাধা কোনো কাজ করা তার পক্ষে সম্ভব নয়, তাই গোটা গল্প জুড়েই আমরা তার দারিদ্রতার একাধিক নিদর্শন দেখতে পাই। শহরের সবচেয়ে সরু গলির ভিতরের একটি ছোট্ট ঘরই তার সম্বল। বাড়িতে আগত বন্ধুদের চা খাওয়ানোর মতো সামর্থ্য তার নেই। বহুরূপী সেজে তিনি যেটুকু বকশিস পান তা দিয়ে তার সবসময় অন্যের সংস্থান হয় না। অনেক সময় তাই তার ভাতের হাড়িতে ভাতের বদলে শুধু জল ফোটে। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। চার মার্ক। উদ্ধৃতিটির আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। বন্ধুরা, এই প্রশ্নটির মান চার। উত্তর, উৎস প্রথম দেখে নাও। বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত ঐতিহাসিক সিরাজউদ্দৌলা নাট্যাংশের ঘসেটি বেগম একজন হৃদয়হীনা প্রতিহিংসা পরায়ণা সাধারণ নারী চরিত্র। প্রতিহিংসা পরায়ণ সাধারণ নারী চরিত্র। পাঠ্যনাট্যাংশে তার সংলাপ সংখ্যা মাত্র 19টি, কিন্তু এই সামান্য কয়েকটি সংলাপেই তিনি তার কুটিল স্বরূপটি আমাদের সামনে উন্মোচন করেছেন। ক, ষড়যন্ত্রকারী এবং দেশদ্রোহী। সিরাজ বিরোধী চক্রান্তের মধ্যবনী ছিলেন ঘসেটি বেগম। তিনি সিরাজের দুঃখ যন্ত্রণার যন্ত্রণায় বেদনার্থ নন, বরং উল্লসিত। বাংলার স্বাধীনতা রক্ষার যাবতীয় প্রয়াসের বিরুদ্ধে তিনি গর্বিত বিদ্রোহিণী। খ, প্রতিহিংসা পরায়ণা। পালিত পুত্রকে সিংহাসনে বসিয়ে ক্ষমতা দখল করার যে স্বপ্ন ঘষেটি দেখেছিল, শকরজঙ্গকে হত্যা করে সিরাজের সিংহাসন আরোহণে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবাব ঘষেটিকে নিজ দরবারে নজরবন্দি করে রাখেন। ঘষেটির হৃদয়ে দাও দাও করে জ্বলতে থাকে প্রতিহিংসার দাবানল। তিনি নিজেই বলেছেন, আমার রাজ্য নেই, রাজনীতিও নেই, আছে শুধু প্রতিহিংসা। গ, তিন নম্বর পয়েন্ট, কুটচক্রি এই নারীর প্রধান অস্ত্র হলো তার ভৎসনা এবং অভিশাপ। তার হৃদয়ে মায়া মমতার বিন্দুমাত্র প্রকাশ নেই। ক্ষমতার লোভ আর প্রতিহিংসা তাকে করে তুলেছিল হৃদয়হীনা। পাশের এক নম্বর প্রশ্ন দেখে নাও, দস্যুরা কীভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতার অন্তর্গত উদ্ধৃত অংশটিতে তোমার বলতে আফ্রিকার কথা বলা হয়েছে। এখানে দেখো, আসল উত্তর শুরু এখান থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় আফ্রিকার উপর সাম্রাজ্যবাদী শাসকদের অত্যাচার ও শোষণ বঞ্চনার কাহিনীকে বর্ণনা করেছেন। প্রাকৃতিকভাবে দুর্গম আফ্রিকা দীর্ঘ সময় ইউরোপীয় শক্তিগুলির নজরের বাইরে ছিল, কিন্তু 19 শতকে ইউরোপীয়রা আফ্রিকায় উপনিবেশ স্থাপন করে। এই শতকের শেষে প্রায় পুরো আফ্রিকা ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয়। এইসব তথাকথিত সভ্য রাষ্ট্রশক্তি আফ্রিকার মানুষদের ওপর নির্মম অত্যাচার চালাত। তাদের নির্লজ্জ লোভ যেন বর্বরতার রূপ ধরে আত্মপ্রকাশ করেছিল। ক্ষতবিক্ষত হয়েছিল আফ্রিকার মানুষ, তাদের রক্ত আর চোখের জলে কর্দমাক্ত হয়েছিল আফ্রিকার মাটি। সাম্রাজ্যবাদী রাষ্ট্রনায়কদের কাটামারা জুতোর নিচে বিভৎস কাদার পিণ্ড যেন চিরকালের মতো অত্যাচারের চিহ্ন রেখে গিয়েছিল
আফ্রিকার অপমানিত ইতিহাসে। পাশে দুই নম্বর প্রশ্ন দেখে নাও, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বক্তাকে কোন কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলেছে? উত্তর, এখানে দুটো অংশের উত্তর দেখে নাও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশ থেকে গৃহীত উদ্ধৃতিটিতে বক্তা বাবুজি বলতে অপূর্বকে বুঝিয়েছেন, আর উক্তিটি করেছে রামদাস তলোয়ারকার। তাহলে বক্তাকে রামদাস তলোয়ারকার। এবার দ্বিতীয় অংশের উত্তর দেখে নাও, রামদাসের সঙ্গে কথোপকথনকালে অপূর্ব জানায় যে পুলিশকর্তা নিমাইবাবু তার কাকা এবং তার শুভাকাঙ্ক্ষী হলেও ভারতবর্ষের মুক্তিকামী বিপ্লবীরা তার থেকে অনেক বেশি আপনার। পরাধীন ভারতবর্ষের ব্রিটিশের দাসত্ব করেন নিমাইবাবু। খিদ্দা, এবার আমরা কি খাবো? উদ্ধৃতিটির আলোকে কোনের যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রা পরিচয় দাও। পাস। উত্তর, গঙ্গার ঘাট থেকে মাদ্রাজের জাতীয় সাঁতার প্রতিযোগিতায় বিজয় পর্যন্ত কোনের যে যাত্রা, তাতে কোনির প্রথম ও প্রধান নির্দেশক ও অনুপ্রেরণা ছিল ক্ষিতিশ সিংহ। তিনি কোনিকে সাঁতার চ্যাম্পিয়ন করানোর জন্য কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন। এই অনুশীলনে সাঁতারের বিভিন্ন কৌশল ক্ষিতিশ কোনিকে শিখিয়েছিলেন। প্রতিদিন সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত কোনির অভ্যাস চলত। ক্ষিতিশ কোনির জীবনযাত্রাকে একটা ছকে বেঁধে দিয়েছিলেন। কোনি কখন কি কি খাবে সে ব্যাপারেও ক্ষিতিশ নিয়ম জারি করেছিলেন। কোনিকে প্রতিদিন দুটো ডিম, দুটো কলা এবং দুটো টোস্ট খাওয়ার কথা ক্ষিতিশ বলেন। এগুলি কোনিকে খেতে দেওয়ার বদলে আরও 1 ঘন্টা কোনির জলে থাকতে হবে বলে ক্ষিতিশ জানায়। লোভ দেখিয়ে অমানসিক পরিশ্রম করিয়ে নেওয়ার অন্যায় জেনেও, আর সময় দুটোকে হারানোর জন্য ক্ষিতিশ এমনটা করেছিলেন। তাহলে লোভ দেখিয়ে অমানসিক পরিশ্রম করিয়ে নেওয়া, অন্যায় জেনেও, যন্ত্রণা আর সময় দুটোকেই হারানোর জন্য ক্ষিতিশ এমনটা করেছিল। কোনি টিফিনের বদলে টাকা চাইলে ক্ষিতিশ আর কোনির মধ্যে বোঝাপড়া হয়। ক্ষিতিশ কোনিকে নানা উদাহরণ দিয়ে তাকে উজ্জীবিত করেন। সফলতা অর্জনে ক্ষিতিশই দেওয়ালে 70 লিখে টাঙিয়ে দিয়ে কোনির লক্ষ্যমাত্রা ঠিক করে দেন। তার তত্ত্বাবধানে দিনের পর দিন কোনির এই কঠোর অনুশীলনই তাকে সাফল্যের সোপানে নিয়ে যায়। 7 নম্বর প্রশ্ন দেখে নাও, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এখানে 3টি আছে, 3 মার্ক। অনুসর্গ হলো এক প্রকার অব্যয়পদ, বিভক্তি কখনো লুপ্ত হয় না সম্বন্ধ পদে। নির্দেশকের একটি উদাহরণ হল ঘ, গুলি। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। দেখো এখানে ভোজ্য বস্তু পোশাক পরিচ্ছদ সান্ধানিক আছে। ভোজ্য বস্তু, ভোজ্যের বস্তু সম্বন্ধ তৎপুরুষ সমাস, পোশাক পরিচ্ছদ পোশাক ও পরিচ্ছদ সমার্থক দ্বন্দ্ব সমাস, সন্ধান্নিক সন্ধ্যাকালীন আন্নিক মধ্যপদলোপী কর্মধারের সমাস। এবার 9 নম্বর প্রশ্ন দেখে নাও, 9 নম্বর প্রশ্নে তোমরা কি করবে? প্রথমে এখানে যেহেতু প্রতিবেদন লিখতে বলেছে তাই তোমরা একটা শিরোনাম লিখবে, ঠিক এইভাবে, লর্ডস টেস্টে রুদ্ধশ্বাস জয়লাভ করলো ভারতীয় ক্রিকেট দল। এবার দেখো এটা আমি অনেক আগে লিখেছিলাম, যে সময় লর্ডস টেস্টে ভারত জয়লাভ করবে সেই সময়। দেখো লর্ডস টেস্টে ঐতিহাসিক জয়লাভ করলো ভারতীয় ক্রিকেট দল। 5 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল কোহলি ব্রিগেড। জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়ে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় বোলিং ব্রিগেডের সামনে একের পর এক উইকেট হারাতে শুরু করে ইংল্যান্ড। অবশেষে তারা 120 রানে অল আউট হয়ে যায়, ফলে ভারত 151 রানে এই ম্যাচে জয়লাভ করে। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে চলে উঠল মোহাম্মদ সিরাজ, তিনি একাই 4 উইকেট শিকার করলেন। চতুর্থ দিনের শুরুটা যে একেবারে ভারতীয় ক্রিকেট দলের জন্য ছিল না সে কথা চোখ বন্ধ করেই বলা যেতে পারে, কিন্তু এই কঠিন উইকেটে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারা লড়াই করলেন।
তাতে ভারতের সম্মান কিছুটা হলেও রক্ষা হলো। লর্ডস টেস্টের চতুর্থ দিনের শেষে ভারত 6 উইকেটে 181 রান করেছিল। ম্যাচের দ্বিতীয় ইনিংসে 154 রানে এগিয়েছিল। উইকেটে ছিলেন ঋষভ পন্থ অপরাজিত 14 রান এবং ঈশান্ত শর্মা 4 রান নট আউট। তবে পঞ্চম দিনের শুরুতেই 22 রানে ফিরে যান ঋষভ পন্থ। অন্যদিকে অলি রবিনসনের বলে 16 রানে LBW হলেন ঈশান্ত শর্মা। এরপর লড়াই শুরু করেন জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ শামি। 57 বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন বাংলার এই স্পিড স্টার। এবার দেখে নাও 10 দাগের বঙ্গানুবাদ। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন, হি সিজ হেয়ার অ্যান্ড বিগিনস টু লার্নস অ্যাট হোম। ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার, ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড। দেখো, গৃহ হলো শিশুর প্রথম বিদ্যালয়। তোমরা ছাত্রছাত্রীদেরও লিখতে পারো, এখানে শিশুও লিখতে পারো, এখানে তোমরা শিশুও লিখতে পারো, ঠিক আছে। গৃহ হলো শিশুর প্রথম বিদ্যালয়, ছাত্রছাত্রী লিখতে পারো, যেখানে শিশু তার প্রথম শিক্ষা গ্রহণ করে, শিশু দেখে শোনে এবং সেখানেই তার প্রথম শিক্ষা শুরু করে। গৃহ হলো এমন এক স্থান যেখানে শিশুদের চরিত্র গঠন হয়, উন্নত মানের পরিবার সৎ এবং সুস্থ মানুষ তৈরি করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।